ছেলে কেমন রেজাল্ট করলো এই বডি? আমার ছেলে ছেলে তো প্রতিবারই ভালো করে, আপনি তো জানেন। আমার কি সৌভাগ্য এদিন মুকুট জেগেনি। আসুন 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 দিদি, কতদিন আসেননি আপনি। আমার কপালে এবার হাজার নিন্দে, হাজার কথা। এনপিসি, ওর ছেলে কি করলো, এর মেয়ে কি করলো, নিজে নিয়ে থাক না বাবা। বসুন বসুন বসুন। থাক, তুমি আমার সময় কি সব ভাববে, বলবো যে মুকুট জেগিনি আমার আমার ছেলের নামে মিন্দে করতে এসেছে। মিন্দে নয় গো, মিন্দে নয়, বয়স হচ্ছে, দিনকাল ভালো নয়, রাস্তাঘাট ভালো নয়। এখন থেকে যদি ছেলে মেয়েদের সাবধান না করো, ওই আমরা যদি বড়রা না সাবধান করি, তাহলে তোরা ভুল পথে যাবে গো যাবে। সেরকম কিছু নয়, ওই কোচিরে করতে গিয়ে বলছিল আর কি ছেলে, যে মানে ও আলাদা ফেরে, ও আলাদা ফেরে, কার কি নাকি শুনি কথা বলে, তার সাথে নাকি শুনি অনেক গল্প করতে করতে রাস্তা দিয়েছে, ওই আবার কার নাকি মেসেজ আসে, ওই আর কি। এর আর কি ব্যাপার, আপনি বলেছেন কাকিমা হিসেবে ভালো করেছেন, আপনি তো শুভাকাঙ্ক্ষী। ছেলে দিনে 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা বই নিয়েই বসে থাকে, খেতে বই, শুতে বই, হাঁটতে বই, তারপরে বন্ধু বান্ধব আসলে সেখানে পর্যন্ত বই, খেলাধুলাতে বই, সবেতে বই। আমি বলি বাবু এত বই নিয়ে থাকিস না, ও এত বই ভালোবাসে কি করবো বলুন। আর পরীক্ষা শেষে যখন দেখি এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তখন তো গর্বে আমার বুকটা ভরে যায় না। খাবার
শাড়ি ঘুরিয়ে উঠছে, সবাই পরে হাতিয়ে দিব পুরো, সব পড়া শেষ হয়ে গেল, তুই ঘুরিয়ে উঠছিস কি? আমি পাবো? হ্যাঁ, পড়ার কথা বললেই মা খারাপ না মা, পড়াশোনা হয় কিচ্ছু হয়, ওই ফাঁকি বাজু কারবার, আর এই জল দাও, ওই খাবার দাও, এই ঘুমিয়ে পড়ছে, এই উড়ে শুয়ে শুয়ে লেখা, কোন কালে আমরা স্কুলে গিয়ে শুয়ে শুয়ে লুকেছি গো, বলতে পারো? শুয়ে শুয়ে লেখা, ছেলে শুয়ে আছে ওদিকে ঠাকুর আলি ঘুরিচ্ছে, কি পড়াশোনা? পড়াশোনা হচ্ছে এটা? এই যে কথাটা তুমি বললে এটা কিন্তু একদম খাঁটি কথা। এখনকার পড়াশোনা জানো বাবা, কিছু আমার খাও করতে পারি না, ভালো লাগে না, এইভাবে কি আর পড়াশোনা চলে, এইভাবে কি আর বাচ্চাদের ভবিষ্যৎ নির্ধারণ করা যায়? কি বলবো বলো, প্রতিবার যে মেয়েটা ফার্স্ট টু সেকেন্ড থার্ড ফোর্থ এরকম হয়, সে যদি একদমই পুরো 1 টু 10 এর বাইরে চলে যায় কতটা খারাপ লাগে বুঝতে পারছো তো? বাচ্চা কি করবে বলো, পরীক্ষার সময় ওর বাবা আমি দুজনেই বাইরে থাকি, বুঝতেই পারছো আমরা চাকরি সূত্রে বাইরে থাকি, মানে বাইরে থাকি মানে দেখছেন আমাদের বাইরে যেতে হয়, তো ও একা একা বসে পরীক্ষা। ওই কেন বিশ্রাম দিল যে বড় বড় কথা বলে, মনে আছে কোথায় কথা, প্রত্যেকটা কথায় আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে, এই স্কুলে সেরা মেয়ে, কেউ ওর ধারে কাছে আসতে পারে না, এত কিছু বলে। সেদিন অনলাইন ক্লাসে সেদিন পরীক্ষার সময় শুনেছিল তুমি পাশে ছিল, ছিল না, তাহলে বলি শুনো কি হলো, ওর বাবা পরপর সব বলে দেয়, পরপর সব বলে দেয়, তাই তোমাকে কি করে ফার্স্ট হয়, পরপর বলে দিচ্ছে বই পাতা উল্টো উল্টে, কেন ফার্স্ট হবে না? আমার সে কিউই মজা, কি মজা, তারপর তো বুঝতে পারলাম, তারপর সবাই মিলে আমরা আলোচনা করছিলাম সব গার্জেনরা মিলে, এগুলো কি ছিল ঠিক তো নয়, কেন করবে? তুমি কি বলছো, বলে দেয় হতেই পারে না, অবশ্য ও খুব ট্যালেন্টেড আমি জানতাম, ওর মা বাবা বলে দেয় ও লিখে এটা হয়, না না হতেই পারে না, আমিও যদি অল্প স্বল্প বলে দিই, না 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 সেরকম কিছু নয়। বলছে ক্যানভাস বানানো কি? এবারে তুই ক্লাস and please concentrate your paper, and whoever want to go back they can go back. So guardian ra ami ektu banglay boli karon apnara abar bangla chhara bojhen na to, je somosto guardian ra mone korchen je tara bachchader help korben, so they can, but class theke beriye porikha theke beriye I'm not allowing them to give the examination. আপনারা ভুলে যাচ্ছেন that this is a school and we have to maintain the discipline and the rule of the school. জনে হলো সব তোর জন্য, তোকে বললাম ক্যামেরাটা দেখ মাইকটা দেখ, দেখলি এবার কি হবে? হ্যাঁ কি হবে এবার, তোর সব বন্ধুদের সামনে তোর মাথাটাও কাটা যাবে আর বন্ধুদের মায়েদের সামনে আমার মাথাটাও কাটা যাবে, আমি কোনোদিনও ওদেরকে মুখ দেখাতে পারবো? বারবার বললাম মাইকটা চেক কর ক্যামেরাটা চেক কর, তুই করলি না, মন সম্মান নষ্ট হয়ে গেল পরে। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি একটাই জিনিস বোঝাতে চাইলাম, একটা মেসেজ দিতে চাইলাম, জানি না আপনারা কতটা বুঝেছেন। বেশিরভাগ অনলাইন ক্লাসেই দেখা যায় যে যে সমস্ত ছেলেমেয়েরা একদম কি বলবো একদম লোয়ার গ্রেডেড ছিল, তারা অনেক এখন উন্নতি করছে, অনেক আপার গ্রেডে চলে যাচ্ছে, এবং যে সমস্ত ছেলেমেয়েরা মিডিওকার মানে একদম সাধারণ মানের স্টুডেন্ট, তারা খুব ডাউনে চলে যাচ্ছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, আমি তো দেখছি এই ব্যাপারগুলো, এবং প্রত্যেকটা বাড়িতেই যাদের বাড়িতে বাচ্চারা বা বড় যারা পড়াশোনা করে অনলাইনে, তো সেই সমস্ত বাবা মায়েরা অবশ্যই বুঝতে পারছেন দেখে, বড়দের তো হেল্প করার জন্য বাবা মায়েদের প্রয়োজন হয় না, বাট ছোটরা একদম ছোটদের তো খুবই প্রয়োজন, ঠিক আছে মেনে নিচ্ছি,
বাট তারপরে স্টেজটা মিডিয়াম মিডিয়াম যে স্টেজটা মানে এই 3, 4, 5, 6, 7 এই টাইমটায়। তো এই ক্লাসের ছেলে মেয়েদের বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখি পরীক্ষার সময় বাবা মায়েরা হেল্প করে দেন, তো তারা যথারীতি একদম 100 to 100, তারপরে ইভেন এমনকি বানান পর্যন্ত বলে দেন, কমা ফুল স্টপ দাড়ি কোলন এভরিথিং, তো সব কিছু বলে দেন। তো তারা একটাই কথা আমার তাদেরকে, বলে দেওয়াটা কোনো বড় ব্যাপার নয়, তো বলে দিয়ে ভালো নাম্বার পাওয়াটাও কোনো বড় ব্যাপার নয়। মুখ ফুলিয়ে বলেন অনেকে যে আমার ছেলে মেয়ে এই রেজাল্ট করেছে, অবশ্যই আমি এবং আমার মতো প্রত্যেকটা বাবা মাই চাইবে যে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করুক, জীবনে ভালো কিছু শিখুক, বাট এই যে হেল্প নিয়ে করাটা এটা খুব অন্যায়। কেন অন্যায়? কারণ স্কুল খুলে গেলে আপনি ওর পাশে থাকবেন না, তো ওদের নিজেদের স্বাবলম্বী হতে হবে। বাট এই যে 2020 থেকে যে চলছে ব্যাপারটা, যে সমস্ত গার্জেনরা হেল্প করছেন তারা কিন্তু একবারও বুঝতে পারছেন না যে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে এতে বাচ্চার। তো এটাতে এটাই মেসেজ দিতে চাইলাম যে ওদের একটু নিজের মতন ছাড়ুন, হয়তো 2 বছর একটু কম নাম্বারই পাবে, কী আছে পাক না কম নাম্বার, তারপরের বছর থেকে হয়তো আরও ভালো নাম্বার পাবে, বাচ্চাকে বলে না দিয়ে বরং একটু বেশি সময় দিন পড়ানোর ক্ষেত্রে। আর কিছু বলবো না, থ্যাংকস ফর ওয়াচিং।